আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্প প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্প প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম নীল ক্যানভাস। গল্পটি লিখেছেন তানজিল মিম। পর্ব দুই। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্প প্রেমী চ্যানেলের সাথেই থাকুন। তো বন্ধুরা, আজ আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। হতভম্ব হয়ে তাকিয়ে আছে মেঘলা তানভীরের দিকে। এত বছর পর নিজের প্রাক্তন প্রেমিককে ভার্সিটির সিনিয়র হিসেবে দেখবে এটা একদমই আশা করেনি সে। চোখ ছলছল করছে মেঘলার সাথে, বুকের ভেতর পুরনো ক্ষতটা আবারও জাগ্রত হচ্ছে তার। যাকে ভোলার জন্য রাজশাহী থেকে ঢাকাতে পা রাখল সে, আর সে কিনা ভাবতেই কষ্ট হচ্ছে মেঘলার। আর বেশি ভাবল না মেঘলা, সব কিছু এলোমেলো লাগছে তার। অস্থির হয়ে পড়ল মেঘলা। মেঘলাকে অস্থির হতে দেখে বলে উঠল দিয়া, কি হলো, তোর শরীর খারাপ লাগছে? আমি বাড়ি যাব দিয়া। কি? আমার শরীর ভালো লাগছে না, এখনই বাড়ি যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চল আমার সাথে। এতটুকু বলে দিয়া নিয়ে যাই মেঘলাকে। আর অন্যদিকে দূরে থেকে মেঘলাকে দেখে হালকা হাসে তানভীর। ভয়ে ভয়ে তাকিয়ে আছে সুব্রতা সামনে ছেলেটির দিকে, কারণ তার সামনেই বাইকের উপর খুব স্টাইল দিয়ে মাথার ক্যাপটাকে মুখের সামনে রেখে শুয়ে আছে একটা ছেলে। মুখ দেখা যাচ্ছে না তার। ছেলেটির পরনে জিন্স প্যান্ট আর ব্ল্যাক কালারের শার্ট। শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা। হাত পায়ের রং দেখে শুভ্রতার বুঝতে বাকি নেই যে ছেলেটা ভয়ঙ্কর সুন্দর। আর তাকে ডেকেছিল ছেলেটির পাশেই দাঁড়িয়ে থাকা একটা চিকনা চাকনা শ্যামবর্ণ চেহারার একটা ছেলে। আশেপাশে আরও কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, সবার চোখ শুভ্রতার দিকে। চিকনা চাকনা ছেলেটি শুভ্রতার দিকে তাকিয়ে শুয়ে থাকা ছেলেটির কানে কানে বলল, চাশমিস, চলে এসেছে আয়ুষ। ছেলেটির কথা শুনে হাত পা কাঁপছে শুভ্রতার। এই জন্যই সে ভার্সিটিতে আসতে ভয় পাচ্ছিল। সে যেন ভার্সিটির সিনিয়র ভাইয়ারের নতুন কাউকে পেলেই রেগিং করে। এক বুক অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছি শুভ্রতা। হঠাৎই মিনমিন করে কণ্ঠে মাথা উঁচি বলল, আবারও চললে? আবারও বলে উঠল শুভ্রতা, আমায় ডাকছিলেন ভাইয়ারা। এতক্ষণ পর বাইকের উপর শুয়ে থাকা ছেলেটি মাথার ক্যাপটাকে সরিয়ে সোজা হয়ে উঠে বসল। তারপর তাকালো সে শুভ্রতার দিকে, চোখে কালো ফ্রেন্ডের চশমা, চোখে মুখে ভয়ের ছাপ, পরনে ব্ল্যাক জিন্স, হোয়াইট টি শার্ট, সাথে ব্ল্যাক লেডিস, আরেকটু চুলগুলো দুদিকে নিচু করে, দুটো জুটি করা ফলস গাল, ফর্সা গাল, আর বাম গালের কানের পাশ থেকে কিছুটা দূরে রয়েছে ছোট্ট করে একটা তিল। আয়ুষের কাছে শুভ্রতাকে একদম বাচ্চাদের মতো লাগছে। আয়ুষের বারণ ভাবনার মাঝে মাঝখানেই বলে উঠল হেলাল, চিকনা চাকনা ছেলেটির নাম। কি বলছিস না যে? আয়ুষ হেলালের কথা শুনে আর একবার মাথা থেকে পা পর্যন্ত দেখল শুভ্রতাকে। তারপর একটু ভাব নিয়ে বলে উঠল, সে নতুন? আয়ুষের কথা শুনে বুক কাঁপছে শুভ্রতার। ওইদিকে না তাকিয়ে, আয়ুষের দিকে না তাকিয়ে মাথা নাড়িয়ে হাঁ সমর্থক দিল শুভ্রতা। আয়ুষের কথা শুনে বুক কাঁপছে শুভ্রতার। আয়ুষের দিকে না তাকিয়ে মাথা নাড়িয়ে হাঁ সমর্থন দিল শুভ্রতা। শুভ্রতার মাথা নাড়ানো দেখে বিষয় নিয়ে বলল, আয়ুষ, নাম কি? আয়ুষের কথা শুনে হালকা মাথাটা উঁচু করল শুভ্রতা। এতেই আয়ুষের মুখটা স্পর্শ করতে পারছে না শুভ্রতা।
এ সময় মানুষ দেখতে ছেলেটাকে। সুব্রতার তো ছেলেটিকে দেখেই চোখ আটকে যায়, কিন্তু এই মুহূর্তে চোখ আটকানোর চেয়ে ভয় বেশি হচ্ছে তার, তাই চুপচাপ দাঁড়িয়েছে সে। সুব্রতাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল আয়ুষ, কি হলো, নাম কি? সাথে সাথে কেঁপে উঠল সুব্রতা, হালকা মিনমিন কণ্ঠে বলে উঠল সে, জি সুব্রতা, ফার্স্ট ইয়ার। মাথা নাড়াই সুব্রতা, আয়ুষ আরও কিছু বলতে যাবে এমন সময় তানভীর হাজির। আয়ুষকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে বলে উঠল সে, কি করছিস এখানে, তোরা আর এই মেয়েটাকে? আয়ুষ তানভীরকে দেখে হেসে বলল, তুই কখন এলি? আয়ুষ বলল, অনেকক্ষণ। এই মেয়েটা কে আয়ুষ, তুই আবার? এতটুকু বলে রাগি লুকিংয়ে তাকায় তানভীর আয়ুষের দিকে। আয়ুষ তানভীরের দিকে তাকিয়ে মাথা চুলকায়, তারপর বলে, তুই যা ভাবছিস তা কিন্তু নয়, আমি আসলে হইছে, তোকে আর কিছু বলতে হবে না। এতটুকু বলে তানভীর সুব্রতার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি যাও। সাথে সাথে সুব্রতা মাথা নাড়িয়ে আর দু মিনিট না দাঁড়িয়ে দ্রুত চলে গেল সে ওখান থেকে। ছোটবেলা থেকেই ছেলেদের ভয় পায় সুব্রতা, কেন পায় জানা নেই তার। ছেলে দেখলেই শরীর কাঁপে তার, বেশি কাঁপে অপরিচিত কোনো ছেলেকে দেখলে। আজকে একটু বেশি ভয় হচ্ছিল সুব্রতার, একই নতুন ভার্সিটি, নতুন জায়গা, কোনো চেনা নেই কেউ, তার উপর অপরিচিত ছেলের ডাক, সব মিলিয়ে একদম অন্যরকম আর অজানা ভয় হচ্ছিল তার। তাই তো সে যতক্ষণ দাঁড়িয়েছিল বুকের সাথে লেপটে ধরা বইটাকে শক্ত করে চেপে ধরেছিল। সবার কাছ থেকে দূরে আসতেই জোরে শ্বাস ফেলল সুব্রতা, যেন এতক্ষণ শ্বাস আটকে ছিল তার। তারপর নিজেকে স্বাভাবিক করে হাঁটতে লাগলো সে, উদ্দেশ্য নিজের ক্লাসরুম খুঁজে বের করা। এদিকে আয়ুষ কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইল সুব্রতার যাওয়ার পানে। সে বুঝে গেছে এই মেয়ের ছেলেদের সাথে কথা বলতে অ্যালার্জি আছে। হালকা হাসলো আয়ুষ, আয়ুষের ভাবনার মাঝখানে ওর কাঁধে হাত দিল তানভীর, তারপর বলল, তোকে কতবার বারণ করেছি, নতুন কাউকে পেলে র্যাগিং করবি না, তুই যা ভাবছিস তা একদমই, আমি তো জাস্ট মেয়েটার নাম আর কোনটা ওর ক্লাসরুম সেটা খুঁজতে সাহায্য করছিলাম। সত্যি বলছিস? হুম, তোকে আমি মিথ্যা কেন বলছি, মিথ্যে বলছি নাকি? ঠিক আছে, আচ্ছা শোন, আমায় একটু বাসায় যেতে হবে। কেন? একটু কাজ আছে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। হুম, তানভীর চলে যাই। তানভীর যেতেই আয়ুষ বেশি কিছু না ভেবে চুপটি করে বসে পড়ল বাইকে। তানভীর আর আয়ুষ দুজন হলো বেস্ট আর ভার্সিটির দুই সিনিয়র ক্রাশ বয়, দুজনকেই দেখতে অসম্ভব সুন্দর। ফাঁকা একটা ক্লাসরুমের পাশাপাশি বেঞ্চে বসে আছে মেঘলা আর দিয়া। দিয়া তার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে মেঘলার দিকে এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নে, ভালো লাগবে। দিয়ার কথা শুনে মেঘলা কিছু না বলে পানির বোতলটা হাতে নিল, তারপর ঢকঢক করে অর্ধেক পানি খেয়ে ফেলল সে। মেঘলার পানি খাওয়া শেষ হতেই বলে উঠল দিয়া, এখন কেমন লাগছে তোর? চুপ করে রইল মেঘলা, এখনও সে কিছুক্ষণ আগের ঘটনার কথা ভুলতে পারেনি। মেঘলাকে চুপ থাকতে দেখে দিয়েও আর কিছু বলল না। এমন সময় রুমের দরজার কাছে দাঁড়িয়ে বলে উঠল সে, কেউ বলে উঠল, মেঘলা? সাথে সাথে দিয়া মেঘলা দুজনেই তাকালো দরজার সামনে। মেয়েটাকে দিয়ে চিনতে না পারলে মেঘলা ঠিকই চিনেছে। মেঘলা বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর অবাক হয়ে বলল, সুব্রতা তুই? মেঘলার মুখ আর কথা শুনেই দৌড়ে চলে আসলো সুব্রতার মেঘলার সামনে। তারপর খুশি হয়ে ঝাপটে জড়িয়ে ধরল সে মেঘলাকে, তারপর বলল, ও দোস্ত, তোর সাথে দেখা হবে এটা একদমই কল্পনার বাহিরে ছিল আমার, আই রিয়েলি মিস ইউ। সুব্রতার কথা শুনে মুচকি হাসে মেঘলা, তারপর সেও সুব্রতাকে জড়িয়ে ধরে বলে উঠল, আই মিস ইউ টু। আমি তো ভেবেছিলাম আমি একা হয়ে গেছি, কিন্তু এখানে এসে তোকে পাবো স্বপ্নেও ভাবিনি। আমিও। কেমন আছিস তুই? হুম, ভালো। তুই? আমিও ভালো।
তুই তো সেই লাস্ট এক্সামের পর যে উধাও হলি আর আজ দেখলাম, তোকে কতবার ফোন করেছি জানিস? সরি রে, আসলে আগের সিমটা হারিয়ে গেছে, তাই আর কি। এদিকে দিয়া নীরব দর্শকের মতো দুই বান্ধবীর কাণ্ড দেখছে। সুব্রত নামটা এর আগেও শুনেছে দিয়া মেঘলার মুখে। আজ যে সরাসরি দেখা হয়ে যাবে সেটা ভাবেনি দিয়া। দিয়া দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে উঠল, বাহ, দুই বান্ধবী দুই বান্ধবীকে পেয়ে আমায় ভুলে গেছে। আর এই আমি কি না একজনের শরীর খারাপ লাগছিল বলে ফাঁকা রুমে নিয়ে আসলাম। এতক্ষণ পর মেঘলার মাথায় আসলো দিয়ার কথা। সে সুব্রতাকে ছেড়ে দিয়ে দিয়ার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো সুব্রতাকে। নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে তানভীর। আজ খুব খুশি, সে কত বছর পর আজ সে মেঘলাকে দেখতে পেয়েছে। সেদিনের ছোট্ট ভুলের জন্য পুরো দু বছর কষ্ট পেয়েছে তানভীর, কিন্তু আর নয়, এতদিন নানাভাবে চেষ্টা করেও মেঘলার সাথে যোগাযোগ করতে পারেনি তানভীর। মেঘলার নাম্বারটাও বন্ধ, আর তার সাথে মেঘলারা যে বাসায় থাকতো সেটাও খালি ছিল। এতদিন পর আজ মেঘলাকে নিজের ভার্সিটি দেখে খুব অবাক হয় তানভীর। তার সাথে খুশিও হয় কালী তানভীর মেঘলার সব ভুল বুঝাবুঝি দূর করে দিবে, ভাবতেই খুশি খুশি লাগছে তানভীর। তানভীর চোখ বন্ধ করে ভাবল সেদিনের কথা, যেদিন তার সাথে মেঘলার ভুল বুঝাবুঝি হয়েছিল। সেদিন ছিল মেঘলার বার্থডে। সেই বার্থডের সারপ্রাইজ হিসেবে তানভীর সুন্দর একটা আংটি কিনেছিল মেঘলার জন্য। সে চেয়েছিল তার যত ফিলিংস আছে মেঘলাকে নিয়ে সব বলে দিবে সে মেঘলাকে। সাথে আংটি পরিয়ে নতুন করে প্রপোজ করার ইচ্ছে ছিল তার, কিন্তু আর ভাবল না। তানভীর চোখ খুলে ফেলল। সে মুহূর্তের মধ্যেই চোখের সামনে সব কিছু এলোমেলো হয়ে গেল, কিন্তু তানভীর কিছুই করতে পারেনি। অবশ্য করতে পারেনি বললে ভুল হবে, মেঘলা তাকে কিছু করার সুযোগই দেয়নি। দীর্ঘশ্বাস ফেলল তানভীর। প্রিয় মানুষকে ছেড়ে থাকা যে কতটা কষ্টকর সেটা তানভীর হাড়ে হাড়ে টের পেয়েছে এতদিন। আর কিছু না ভেবে চলে যায় তানভীর ওয়াশরুমে। আজকের মতো কোনোরকম ক্লাস করে পুরো ভার্সিটি ঘুরে বাড়ি ফিরবে মেঘলা, দিয়া আর সুব্রতা। সারাদিন সুব্রতার মেঘলা আর দিয়ার মাঝখানে ছিল। সকালের কাণ্ড এখনও ভুলতে পারেনি তো সুব্রতা। এমন সময় হুট করে কোথা একটা বল এসে পড়ল দিয়ার গায়ের উপর। ঘটনাটা আচমকা হয়ে যাওয়াতে তিনজনই পুরো ঘাবড়ে গিয়েছিল। পরক্ষণেই নিজেদের সামলে নিল তিনজন। এমন সময় ওদের দিকে দৌড়ে আসলো অনিক। দিয়ার হাতে বল দেখে বলে উঠল সে, ওই এলইডি বাল্ব, বলটা দে। তার মানে বলটা তুই মেরেছিস? আমি মারছি, এখন তাড়াতাড়ি দে। দিব না। কি করবি তুই? মজা করিস না, বল না পেলে হেরে যাব আমরা। আমি চাই তোরা হেরে যাস। বলতো দিব না। এর ফল কিন্তু ভালো হবে না এলইডি বাল্ব, তোর যা করার করে নে, ফাটা টেনিস বল। বলে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায় দিয়া, আর ওর পিছন পিছন মেঘলা সুব্রতা। এদিকে আহম্মদের মতো তাকিয়ে আছে অনেক। দিয়া তাকে কী নাম দিল সেটা ভাবতে ভাবতেই দিয়া চলে গেল। এমন সময় অনিকের ফ্রেন্ড রিমন বলে উঠল, তুই বল আনতে আনতে ওরা জিতে গেল, তোর জন্য হেরে গেলাম আমরা। আমার জন্য নয়, ওই এলইডি বাল্বের জন্য। আমাদের হারিয়ে দিল না, কাল ওকে মজা দেখাবো, একবার আসুক ভার্সিটি বলে রাগে হনহন করে চলে গেল অনিকা। ভার্সিটির গেট পর্যন্ত আসতেই হাসতে হাসতে শেষ মেঘলা, সুব্রতা আর দিয়া। তারপর তিনজনই হাসতে হাসতে চলে যায় যে যার বাড়ির দিকে। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এ পর্যন্তই। বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী পর্বটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।